সুপ্রভাত বন্ধুরা আজ হল চোদ্দই নভেম্বর রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বায়ু দূষণের জন্য এবার লকডাউনের পথে দিল্লি বায়ু দূষণ রুখতে আবার এক সপ্তাহ স্কুল বন্ধ দিল্লিতে বাড়ি থেকেই সরকারি কাজ চোদ্দ থেকে সতেরো নভেম্বর বন্ধ নির্মাণ কাজ ফরমান দিল্লি সরকারের বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচর মহিষাসন এবং মহিষাসন শিলচর লোকাল প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে এনএফ রেলওয়ে আগামীকাল অর্থাৎ পনেরো নভেম্বর থেকে শিলচর মহিষাসন লোকাল ট্রেন শুরু আগামী একুশে নভেম্বর করিমগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচরের যুবকের নগ্ন ভিডিও সোশিয়াল মিডিয়ায় তদন্তে পুলিশ পাতারকান্দি বাজারিসরা তানাদিন বালিপিপলা জিপির নীলকান্তপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড বরাত জুড়ে রক্ষা পেল মা এবং শিশু জনগণের সঙ্গে মিলে তাদের সমস্যা সমাধান করতে হবে অহংকার সেরে বালো ব্যবহার করুন গুরুত্ব দিন বিধায়কদের মন্ত্রীদের পাঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যে নারী নির্যাতন সর্বোচ্চ কাসারে এন বি রিপোর্ট হাইলাকান্দি লালায় আইজলগামী লরিতামিয়ে লুটপাট ধৃত একজন তদন্তে সিআইডি গাড়ির সামগ্রীর ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ উদ্ধার দেড় লক্ষ টাকা বিস্তারিত থাকবে প্রতিবেদনে ইউনিয়ন ব্যাংকের কাটলিসরা শাখা থেকে রংপুর সমবায় সমিতির ব্যাঙ্ক লেনদেন বন্ধ বিপাকে সচিব আজ থেকে মঙ্গলবার পর্যন্ত শিলচর শহরের পাঁচটি কেন্দ্রে করোনা ভ্যাকসিন দেওয়া হবে এবং শেষ খবরটি আলগাপুরে শুকনো নদী নদীবাঙ্গন প্রতিরোধের দাবি তুলল বরাক ডেভেলপমেন্ট পরিষদ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ভয়াবহ বায়ু দূষণের জন্য এবার আংশিক লকডাউনের পথে দিল্লি সুপ্রিম কোর্টের তিরস্কারের পর দিল্লি সরকার দূষণ নিয়ন্ত্রণ করার জন্য তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল আগামী সপ্তাহে বন্ধ থাকবে স্কুলে শিশুদের উপস্থিতি লকডাউনের সময়কালের মতোই অনলাইনে চলবে ক্লাস সমস্ত রাজ্যে সরকারি অফিস বন্ধ থাকবে কর্মচারীরা বাড়ি থেকেই অফিসের যাবতীয় কাজ করবেন বেসরকারি অফিসগুলির ক্ষেত্রেও যতটা বেশি সম্ভব কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া চৌদ্দ থেকে সতেরো তারিখ পর্যন্ত রাজধানীতে বন্ধ থাকবে সমস্ত নির্মাণের কাজ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পরিষদের ঘোষণা অনুযায়ী শনিবার বিকেল সাড়ে ছটায় দিল্লিতে বায়ু দূষণের মাত্রা ছিল চারশো সাতাশ যা দূষণের ক্ষেত্রে ভয়াবহ ভয়াবহ বায়ু দূষণের ফলে মাথা যন্ত্রণা চক জ্বালা এবং শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন কমবেশি সব দিল্লিবাসী এই পরিস্থিতিতে শনিবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দিল্লি সরকারকে বৎসর্ণা করে বলা হয় বায়ু দূষণের ত্রিশ শতাংশ যদি হয় কৃষকদের নারা পুরানোর কারণে তাহলে বাকি সত্তর শতাংশ দূষণের কারণ দিল্লি সরকারের উদাসীনতা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দিল্লি সরকারকে উপদেশ দেওয়া হয় ন্যূনতম দুই থেকে তিন দিন লকডাউন ঘোষণার জন্য সেই পথে হেঁটেই কেজরিওয়াল সরকার সম্পূর্ণ লকডাউন ঘোষণা না করলেও আগামী এক সপ্তাহ আংশিকভাবে স্তব্ধ থাকবে দিল্লি এই প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রতি বছরের মতো এবারও ভয়াবহ বায়ু দূষণের সঙ্গে লড়াই করতে হচ্ছে দিল্লিবাসীকে বিশেষ করে স্কুল খোলার ফলে শিশুদের করোনার পাশাপাশি বায়ু দূষণের সঙ্গে লড়তে হচ্ছে এই অবস্থায় আগামী এক সপ্তাহ বন্ধ থাকবে স্কুল আবহাওয়াবিদদের মতে স্কুল এবং সরকারি অফিস বন্ধ থাকার ফলে যানবাহন চলবে অনেক কম ফলে দূষণের মাত্রা কমবে শিলচর মহিষাসন এবং মহিষাসন শিলচর লোকাল প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে এনএফ রেলওয়ে আগামীকাল অর্থাৎ পনেরো নভেম্বর থেকে এই রেল পরিষেবা চালু হবে শিলচর মহিষাসন পাঁচ পাঁচ ছয় ছয় দুই লোকাল ট্রেন পনেরো নভেম্বর বুড় ছটায় শিলচর থেকে মহিষাসনের উদ্দেশ্যে রওনা হবে মহিষাসন পৌঁছবে সাড়ে আটটায় আবার মহিষাসন থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা হবে সকাল নটায় শিলচর পৌঁছবে বেলা এগারোটা পনেরো মিনিটে দ্বিতীয় রাউন্ডে মহিষাসনের উদ্দেশ্যে শিলচর থেকে ট্রেন রওনা হবে দুপুর দেড়টায় মহিষাসন পৌঁছবে বিকেল চারটা পঁচিশ মিনিট নাগাদ মহিষাসন থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা হবে ট্রেন সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিটে করিমগঞ্জ স্টেশনে পৌঁছবে পাঁচটা চল্লিশ মিনিটে সার্বে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে বদরপুর পৌঁছবে ছয়টা পঁচিশ মিনিটে সার্বে ছয়টা ত্রিশ মিনিটে শিলচর পৌষবে সাতটা চল্লিশ মিনিটে উল্লেখ্য করোনার জন্য দুই সালের মার্চ মাসে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয় দুই সালের প্রথম পর্যায়ে লোকাল ট্রেন চালুর দাবি উত্থাপিত হলে আবার করোনার দ্বিতীয় ডেউ আশ্রে পড়ে ধীরে ধীরে করোনা পরিস্থিতি কাটিয়ে ওঠার পর এনএফ রেলওয়ে কর্তৃপক্ষ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল অর্থাৎ পনেরো নভেম্বর থেকে শিলচর মহিষাসন ট্রেন দৈনিক চারবার চলাচল করবে একাত্তরের শহীদ ভারতীয় সেনাবাহিনীর জোয়ানদের শ্রদ্ধাঞ্জলি দিতে আগামী একুশে নভেম্বর করিমগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদানের জোর প্রস্তুতি শুরু করেছে সীমান্ত চেতনা মঞ্চ মঞ্চের উত্তর পূর্বের নেতৃত্বতা বিশিষ্ট সমাজসেবী মহাশ্বেতা চক্রবর্তী শনিবার একতা জানান সোশিয়াল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে শিলচরের এক যুবকের আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে শিলচর শহরের তারাপুরের গিরিশ রোডের বাসিন্দা ওই যুবক ঘটনার বিষয়ে তারাপুর শহরফাড়িতে এফআইআর দায়ের করেছেন অভিযোগ অনুযায়ী আট নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে যুবকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয় এবং এরপরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায় যাতে এই যুবকের নগ্ন ছবি দেখানো হয় অভিযোগে বলা হয়েছে যুবকটি সেই দিন ফেসবুকে অঙ্কিতা শর্মা নামে একজনের কাছ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়েছিলেন এরপরই তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল এবং ভিডিওটি প্রকাশ পায় সূত্র জানায় ভারতীয় দণ্ডবিধির দ্বারা দুইশো চুরানব্বই পাঁচশো এবং দ্বারা সষট্টি সি এবং সাতষট্টির অধীনে একটি মামলা তত্ত্ব প্রযুক্তি আইন দুই হাজারের ভিত্তিতে তারাপুর পুলিশ রেজিস্টার করেছে সঙ্গে সঙ্গে পুলিশ তদন্ত শুরু করেছে শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে আটক করা হয়নি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে সাই হয়ে যায় বাজারিসরা তানাদিন বালিপিপলা জিপির নীলকান্তপুর গ্রামের বসত গৃহ এই ঘটনায় বরাজ জুড়ে রক্ষা পায় চার মাসের শিশু সহ মা জানা যায় নিরই মালাকারের গড়ে এ ঘটনাটি ঘটেছে তিনি জানান শুক্রবার সকালবেলা তিনি এবং তার স্ত্রী বাড়িতে ছিলেন না চার মাসের শিশুকে নিয়ে বাড়িতে ছিল তার মেয়ে কুলের শিশুকে বিছানায় শুয়ে রেখে গড়ের কাজ করছিলেন এমতাবস্থায় সকাল দশটা নাগাদ নিজ গৃহে আগুন লাগা দৃশ্য প্রত্যক্ষ করে বাবুর মেয়ে তখন সে ভালো করে বুঝে উঠার আগেই আগুন দাউ দাউ করে পুরো গড়ে লেগে যায় তখন কোনো মতে তড়িগড়ি করে কুলের শিশুকে নিয়ে কোনো ক্রমে গড় থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় এতে মা অল্পবিস্তর আহত হলেও শিশুটির কোনো কিছু হয়নি এদিকে প্রতিবেশীরা দৌড়ে সে আগুন নেবানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি ততক্ষণে আগুনের লেলিহান শিকায় খানিক সময়ের মধ্যে সব কিছু পুড়ে সাই হয়ে যায় এদিকে মুম্বইয়ে থাকা অবস্থায় বিদেয় কৃষ্ণেন্দু পাল অগ্নিকাণ্ডের খবর পেয়ে দলীয় কর্মীদের মারফত নগদ দশ হাজার টাকা পাঠিয়ে আর্থিক সাহায্য প্রদান করেন এবং লোয়ারপুয়া জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি অমিতাভ দে দুই বান টিন প্রদান করেন আগুন লাগার কারণ সম্পর্কে সঠিক কিছু জানা যায়নি মূল্যবোধ আদর্শের পাঠ দিয়ে জগৎপ্রসাদ নাড্ডা বলেছেন জনপ্রতিনিধিদের নিজেদের আচরণ ও বাবির সবসময় উজ্জ্বল রাখতে হবে মূর্তিতে যেন কিছুতেই কালো দাগ না পড়ে এবার দলের আভ্যন্তরীণ গণতন্ত্রের পাঠ দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক প্রকার সতর্কই করে দিয়েছেন সতীর্থ মন্ত্রীদের তাদের আচরণ যেন কখনোই উদ্যত না হয় অহংকার ত্যাগ করে সাধারণ জীবনযাপন করতে হবে মন্ত্রীদের গুরুত্ব দিতে হবে দলের বিধায়কদেরও জনগণের সঙ্গে মিলে তাদের সমস্যার সমাধান করতে হবে রাজ্যের মধ্যে কাসাড় জেলায় নারী নির্যাতনের হার সবচেয়ে বেশি এনসিআরবির রিপোর্টে উঠে এসেছে এই তত্ত্ব এনসিআরবির তত্ত্ব অনুযায়ী অসমের জেলাওয়ারি হিসাব অনুযায়ী কাসার জেলায় মহিলাদের বিরুদ্ধে অপরাধের সবচেয়ে বেশি মামলা নথিভুক্ত হয়েছে দুই সালের হিসাব অনুযায়ী এই জেলায় এক হাজার একশো মামলা নথিভুক্ত করা হয়েছে লালার কুনকুন বস্তি এলাকায় বুধবার রাতে মিজোরামের আইজলগামী সুপারি এবং সবজি বুজাই দুটি লরি তামিয়ে গুন্ডা ট্যাক্স বাবদ তিন লক্ষ টাকা চিন্তাইকাণ্ডের তদন্তে নামল সিআইডি শনিবার সকালে গৌহাটি থেকে সিআইডির পাঁচজনের একটি দল লালা থানায় এসে এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে এদিকে লুটপাটের ঘটনায় বাজেয়াপ্ত করা দুটি প্রাইভেট গাড়িতে তল্লাশি চালিয়ে নগদ দেড় লক্ষ টাকা এবং সহ সামগ্রী উদ্ধার করেছে লালা পুলিশ উদ্ধার হওয়া দুটি গাড়ির সূত্র ধরে পুলিশ এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে বুধবার রাতে লালা গাগলাসরা ফাইসেন রোডের কোন কোন বস্তি অঞ্চলে পদ ডাকাতির ঘটনায় হাইলাকান্দি পুলিশ অনেক তথ্য হস্তগত করতে পারলেও তদন্তের খাতিরে সব কিছু প্রকাশে আনছে না রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিন শিলচর শহরের চারটি কেন্দ্রে কোভিশিল্ডের প্রথম এবং দ্বিতীয় ডোজ একষট্টি এবং পঞ্চাশটি করে অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং একটি কেন্দ্রে কোভ্যাক্সিন প্রথম এবং দ্বিতীয় ডোজ একশোটি এবং পঞ্চাশটি দেওয়া হবে কোভিশিল্ডের প্রথম এবং দ্বিতীয় ডোজ যে সকল কেন্দ্রে একশোটি এবং পঞ্চাশটি করে অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে দেওয়া হবে সেগুলি হচ্ছে সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতাল আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিপরীতে থাকা সঞ্জীবনী ওয়ান জিরো ফোর কার্যালয় শিলচর নাজিরপট্টি গোলদিগি মলে পঞ্চাশটি এবং অম্বিকাপট্টি দুর্গাশঙ্কর পাঠশালায় একশোটি দেওয়া হবে এ শহরের আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিপরীতে থাকা সঞ্জীবনী ওয়ান জিরো ফোর কার্যালয়ে পঞ্চাশটি এবং দ্বিতীয় ডোজ একশোটি কোভ্যাক্সিন ডোজ দেওয়া হবে রংপুর সমবায় সমিতির সচিব জিয়াউর রহমান ইউনিয়ন ব্যাংকের কাটলিসরা শাখা থেকে পরিবহন খাতে বরাদ্দ টাকা তুলতে পারছেন না ফলে খাদ্য সুরক্ষা যোজনা সহ গণবন্টন ব্যবস্থা বন্ধ হতে পারে এমন এক জটিল পরিস্থিতি প্রকট হচ্ছে যার জন্য ইতিমধ্যে গণবন্টনের আটা তুলতে পারেনি সমিতি সেই সঙ্গে এ এ ওয়াই চাল পিএইচি চালও তুলতে পারছে না সমিতি এ সমস্যা থেকে দ্রুত পরিত্রাণ পেতে জেলা শাসক রোহন কুমার যার কাছে স্মারকপত্র প্রদান করেন সচিব তিনি বলেন জেলাশাসক বিহিত পদক্ষেপ নিলে ভালো হবে এবার শেষ খবরটি চলতি শুকনো মর্শমে নদীবাঙ্গন প্রতিরোধের দাবি তুলল বরাক ডেভেলপমেন্ট পরিষদ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম হিফজুর রহমান লস্কর সাংবাদিকদের জানান উত্তর নারায়ণপুরে নদীবাঙ্গন অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে দশ বছর ধরে ইতিমধ্যে ওই এলাকায় বড় বড় ফাটল দেখা দিয়েছে এবং কিছু কিছু জায়গায় দশ নেমেছে কিন্তু জলসম্পদ বিভাগ এ ব্যাপারে কোনো ধরনের প্রয়াস নিচ্ছে না কয়েক মাস পর যখন মুসলদারে বৃষ্টি পড়বে তখন অবস্থা নাগালের বাইরে চলে যাবে সে সময়ে বাঙ্গন প্রতিরোধ করা মোটেও সম্ভব হবে না এই পরিস্থিতিতে বর্তমান সুক্রমর সময়ে কাজ করার জন্য বরাক ডেভেলপমেন্ট পরিষদ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে